মা দুগ্নি ডেকে বলে, তোরা কে রাগো দে গো দে, আমার দাদু মনি রে আমার কাছে দে। তাইরা বলে, মা গো যে সন্তান জন্ম দিতে যায় এত কষ্ট কেন গো, আবার সন্তান চাও। মা বলে, দায়েরা বুঝবা না, দাও গো দাও আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে দাও। জোরে জোরে বলেন আল্লাহ আকবার। মা ডাকে বলে, এ দায়েরা দাও দাও আমার 32টা নারী সিরাক কলিজার টুকরা সন্তান আমার কাছে দাও। আমাদেরকে যখন আমাদের মা দুগ্নির কাছে দিল গো, মা দুগ্নি গালে মুখে চুমা খায়, কিতাবে এসেছে চুমা খাওয়ার সাথে সাথে মা দুগ্নির 10 মাস 10 দিনের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সমস্ত কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মন থেকে দুলে মুছে পরিষ্কার করিয়া দেয়। আমার ভাইয়েরা, ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَفِي فُرْقَانِهِ الْحَمِيدِ। সকলে আমার সাথে জবান ছেড়ে দিয়ে আওয়াজ করে করে আমার বাবাজিরা ভাইরা পড়ুন। আমার মা বোনেরা মনে মনে পড়েন, যুবক ভাইয়েরা প্যান্ডেলে চলে আসুন, বাবাজিরা প্যান্ডেলে চলে আসুন আর আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির وَسَلِّمُوا تَسْلِيمًا يَا اللَّهُمَّ سَلِّ عَلَى مَوْلَانَا
জোরে সুরে মোহাব্বত হে আল্লাহ সাল্লি আলা বন্ধুগণ, নবীর নামে দুরুদ পড়তে আপনাদের কি কোনো কষ্ট হয়? আমরা পারবো না উচ্চ কণ্ঠে নবীজির রওজা মুবারকে দুরুদের হাদিয়া পৌঁছে দিতে পারবো না? কে কে পারবো? দোনো হাত তুলে দেখায়, দোনো হাত তুলে দেখায়। মাশাআল্লাহ, হাতলামান হাতলামান, জোরে সুরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলাইনি সাইয়্যিদিনা, জোরে জোরে পড়েন দুরূদ। মোদের দুরুদ শোনেন নবীজি, রোজা পাকে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলাইনি সাইয়্যিদিনা, নবীর জন্য যার দিন বাই এ জগতে কান্দে না, নবীর আশকে যার দিন বাই এ জগতে কান্দে সবে বাই জানতারা, নবীর দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা বিকমানিহি পশফদ্দু জামালিহি হসনতু জামিও ফসালিহি সাল্লো আলাইহি ওয়ালিহি কদমো মে মুস্তফা কি পাক হোতি মাই খাকে সর হোতা, বালাওয়াল উলাবি কামানিহি পশফদ্দু জাবি জামানিহি হসনতু জামিও ফসালিহি সল্লো আলাইহি ওয়ালিহি। জস দল মে এশকে মাহবুব নিহি, লাখো মমিন হো মগর ঈমান মে কামিল নিহি, বালাওয়াল উলা বিকামালিহি পশফদ্দু জাবি জামালিহি হসনতু জামিও ফসালিহি
সল্লো আলাইহি ওয়ালিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ওয়ালা ইলাহা বাইজান বহু দূরে মদিনা বলেন বাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ালাল্লাহ দয়া কর দয়ালাল্লাহ দয়া কর নসিব কর মদিনা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকিরে আল্লাহ আউলিয়ারা জিন্দিগি জিকিরে আল্লাহ মোমেনারা বন্দিগি লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার ভাইয়েরা আপনার সামনে চলে আসুন, আমি আপনাদের জন্য একটু দোয়া করব। আপনারা সকলের সামনে চলে আসুন, সামনে চলে আসেন, সকলের সামনে চলে আসেন। আয়শা মুনাজাতে শরীক হন, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন সকলে চলে আসেন। বাবাজিরা আমার ভাইয়েরা এই ফাঁকা জায়গাটা পুরা করে বসেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। রব্বুল আলামিন প্রভু গো ঈদুলউদ্দিন মোহাম্মদ মুসলিউদ্দিন এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উদ্যোগে বার্ষিক আল্লাহ ২৬তম মাহফিলে আল্লাহ তোমার শাহানো শাহী দরবার হাত তুলেছি। মেহরবানি করে আমাদের সকলের তমাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তাআলা। আজকে আমাদের এই মাহফিলে শত শত লোকে ভরপুর করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের সভাপতি আয় আল্লাহ মাহবুব আমাদের পিশা হুজুর খন্দকার আলহাজ সফিউল্লাহ পিশা হুজুর হাসপাতালে আছে চিকিৎসাধীন। মাহবুব গো হুজুরকে পরিপূর্ণ সুস্থ করে দাও, হায়াতে তোয়া দান কর। ও মাহবুব আমার বৈদান জাহাঙ্গীর আলম সাহেবের মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে, আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও, হায়াতে তোয়া দান কর। রব্বুল আলামিন পর্দার আলের মা বোনের হাত তুলেছে, আয় আল্লাহ মা বোনদেরকে হায়াত দাস করে দাও, দীর্ঘজীবী করে দাও, বেশি বেশি করে স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ প্রত্যেক দিন আজকের আলেমদেরকে কবুল করো, মুরব্বী বাবাদেরকে মাফ করে দাও, যুবক ভাইদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। প্রভু গো
আজকে এই মাহফিলে লোকে ভরপুর করে দাও। আয় আল্লাহ তাআলা পেশাব হুজুরের, আয় আল্লাহ সাহেব দাদা সন্তান আমাদের ভাইজান মাহবুব সানাউল্লাহ পীরজাদা সাহেব আল্লাহ মাহফিলে এসেছে, হায়াত দারাজ করে দাও, জীবন করে দাও। ও মাহবুব তোমাকে বিদেশ থেকে দোয়া চেয়েছে, এই মাহফিলে শরীক হয়েছে, আল্লাহ বিদেশে যারা আছে সহি সালামত রাখো, চাকরির প্রমোশন বাড়ায় দিও, যারা মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ তাদের দানকে কবুল করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আল্লাহ আমার ভাইজান মুসলিম সাহেবকে কবুল করো, জাহাঙ্গীর আলম সাহেবকে কবুল করো, ওনাদের ছেলে মেয়ে সবাইকে কবুল করো, এই গ্রামে এই মহল্লাতে রহমত বরকত শান্তি ভূষিত করে দাও। আয় আল্লাহ শরণ হয়ে গেল, হারানো মায়ের কথা বাবার কথা, মা জান যাদের কবরে চলে গেছে, বাপ জান যাদের কবরে চলে গেছে, আল্লাহ গো একটা অক্ষর মা আর সারা পৃথিবীর মধ্যে, মাহবুব জানি না কার মা বাবার কবরে, দুদকের আগুন গুলি দাও দাও করে জ্বলতেছে রে আলে, 99টা অজগর সাপ পড়ে গেছে, মাহবুব প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। পরেন সকলে রব্বি রাহামুহুমা কামা রব্বায়ানি সগীরা, পরেন সকলে রব্বি রাহামুহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এলাকার মুরব্বী বাবাদেরকে, যুবক ভাইদেরকে এই মাহফিলে আসার তৌফিক দিয়ে দাও। মাহবুব হতে পারে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, মাহবুব গো মৌদুকালে জমানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আমরা সকলে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে শ্রদ্ধা জানিয়ে আমরা শুক্রিয়াতান আদায় করে নিচ্ছি, আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোর সরে পড়ছি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার ভাইয়েরা আপনারা কেমন আছেন? আপনারা নিজেরা ভালো আছেন নাকি আল্লাহ ভালো রেখেছে? বলেন ইনশা আল্লাহ, মুখটারে গোল করে সিংহের মতন আওয়াজ করে বলেন ইনশা আল্লাহ। আল্লাহ চাহে তো ভালো আছি, কি করেন ঠিক কিনা? আবার অনেকে বলেছেন আলহামদুলিল্লাহ, সমস্ত পোষা কার জন্য? আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। বন্ধুগণ, এই মাহফিলে যদি একবার সুবহানাল্লাহ বলতে পারেন, এই সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনতে শুরু করিয়া আকাশ পর্যন্ত সমস্ত খালি জায়গাটা নাকে পরিপূর্ণ করে দিবে। চিৎকার মেরে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এখানে শেষ নয়, কিতাবে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দে যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে পড়িয়া আসে কে আসে ঘইয়া একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে, ওই বান্দা বান্দির নামে জান্নাতুল ফেরদাউসে একটা বৃক্ষ তৈয়ার হইয়া যাবে। আমার বেলা এখানে শেষ নয়, কিতাবে এসেছে একটা তেজস্বী গুরাং, একটা শক্তিশালী গুরা, দ্রুতগামী গুরা যদি 70 বছর দ্রুত দৌড়ায় তথাপিও ওই গাছের ছায়া অতিক্রম করিতে পারিবে না। তাইলে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আপনারা কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে বলতে পারবেন? কে কে দুনো হাত তুলে দেখান, দুনো হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, বিরাট ওয়াজ ও দুয়ার মাহফিল,
জলুদ্দিন মাফি, পিরসা বুজুর পিরসা বুজুর, সাহেব দাদা সাহেব দাদা, হাত নামান, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সকলে জোর সরে বলেন আমিন, আরো জোর সরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই মাহফিলের মাধ্যমে আপনারা আমরা আসতে পেরেছি, আমাদের ভাগ্য বড় ভালো, অনেকেই আছে বাড়িতে আজকে মাহফিলে আসে না কি কোন ঠিক কিনা। আমি আমার ভাইদেরকে বলবো আপনারা মাহফিলে চলে আসেন, মা বোনদেরকে বলবো মা গো আজকের জন্য টিভিটাকে বন্ধ করে দেন গো মা, আপনি আপনার ছেলেকে, আপনি আপনার ভাইকে, আপনি আপনার স্বামীকে এই মাহফিলে পাঠায়া দেন, কিছুক্ষণ পরেই মুনাজাত হয়ে যাবে, আখেরি মুনাজাত। আমার ভাইয়েরা বন্ধুরা চলে আসেন, আমার ভাইয়েরা কিসমত খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, হতে পারে আজকের মাহফিলটা আপনার জন্য আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সাহাবীরা নবীজির পিছনে সুযোগের উসিলায় গুরুত্ব, সুযোগের জন্য গুরুত্ব, চিৎকার মেরে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আনাস নবীজির খেদমত করেছেন, কত বছর খেদমত করেছেন বলতে পারবেন কিনা? হযরতে আনাস নবীজি 10 বছর খেদমত করেছে, দীর্ঘ 10 বছরে একটা কথা দ্বিতীয়বার বলতে হয় নাই, কোন কিছু ডিমান্ড করা ডিমান্ড করে নাই। আল্লাহর হাবিব ডেকে বলেন আনাস রে, সুদীর্ঘ 10 বছর তুমি আমার খেদমত করেছ, দীর্ঘ 10 বছরে একটা কথা দ্বিতীয়বার বলতে হয় নাই রে আনাস, রে আনাস আমি নবী তো চলে যাইব, আমি নবী চলে গেলে আমার সব শেষ হয়ে যাবে, রে আনাস কি চাবি রে চা, আমি নবী তোমাকে দিয়ে দিব, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আনাস বলেন নবীজি গো 10 বছর আপনার খেদমত করে আমার মনের আশা পূরণ হয় নাই, মনের ইচ্ছা প্ল্যান প্রোগ্রাম শেষ হয় নাই গো নবীজি, নবীজি গো আমি আনাসের মনে বড় ইচ্ছা প্ল্যান প্রোগ্রাম, বাকি জিন্দিগি আপনার পাশে থাকবো, আপনার খেদমত করবো গো নবীজি। আমার ভাইরা, হযরতে আনাস বলেন নবীজি গো, ওগো নবীজি আমি আনাস জান্নাতুল ফেরদৌসে আপনার খাদেম হতে চাই। আমার নবী বলেন আনাস রে যা রে যা জান্নাতুল ফেরদৌসে তুমি আমার খাদেম হইবা, নবী কা কাদের জানে সাহাবী, মিসলিকা কাদের জানে বাঙালি, এবাদত রাসূল মিলে সাহাবী আর মাসে বাতে বাঙালি, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা এই মাহফিলে চলে আসেন, আমার যুবক ভাইরা চলে আসেন হাশরের মরু ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর লোকের সাথে রাগের কারণে গুসার কারণে কথা বলবে না, 1 নাম্বার হলো মদখুর, দ্বিতীয় প্রকার হলো দাইয়ুস, তৃতীয় প্রকার হলো মা বাবার কলিজার মাধ্যমে যারা দুঃখ দিয়েছে। মদ খাওয়া হালাল নাকি হারাম? একটু আওয়াজ করে জোরে বলেন হালাল নাকি হারাম? সুদ খাওয়া হালাল নাকি হারাম? ঘুষ খাওয়া হালাল নাকি হারাম? আমার ভাইরা, মদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম
তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, নিশ্চয়ই মদ জুয়াতা সেগুলো হলো শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। তোমরা যদি এগুলি অনুধাবন করতে পারো, বুঝতে পারো আর ছেড়ে দিতে পারো, তাহলে আল্লাহ তুফলে হন, তোমরা চিরকল্যাণ লাভ করবে। চিৎকার মেরে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ও আমার বন্ধুরা, সুদের 72টা গুণা, জোরে বলেন কয়টা গুণা? যুবক ভাইরা জোরে বলেন কয়টা গুণা? সুদের কয়টা গুণা? 72টা গুণা। এর মাধ্যমে ছোট গুণা হইল আপন মায়ের সাথে 36 বার জিনা করা। চিৎকার মেরে জোরে জোরে বলেন নাউযু বিল্লাহ, আরো জোরে জোরে বলেন নাউযু বিল্লাহ। আমার বৈরাম ও আমার বন্ধুরা, এখানে অনেকেরই তো মা নাই, মা নাই, কার ডান হাতরা তুলে দেখান, হাতলামা। বাবা নাই, কার হাত তুলে দেখান, হাতলামা। মাও নাই, বাবাও নাই, এমন কে আছে দুনো হাত তুলে দেখান, হাতলামা। আমার বৈরাম মা কত কষ্ট করে লালন পালন করেছে, এই সুন্দর বাড়িঘর দালান কোঠা রেখে গেছে, ঠিক কিনা বলেন? যুবক ভাইরা বাবাজিরা বলেন ঠিক কিনা? আমার ভাইরা সেই মা বাবা অন্ধকার কবরে মা বাবার জন্য নেক কাজ করে দোয়া করবেন, দান সদকা করবেন, এইগুলি না করিয়া সুদের সাথে জড়িত হইয়া এই মৃত মায়ের সাথে জিনা করতেছে, কি কোন ঠিক কিনা বলেন? আমার ভাইরা সেই সুদ থেকে, মদ থেকে, ঘুষ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কি কোন ঠিক কিনা? কে কে পারবেন দুনো হাত তুলে দেখান, দুনো হাত তুলে দেখান, আরো উঁচু করেন। রহমতের 70,000 ফেরেশতারা কুদরতি ক্যামেরা দেয়া ফটোগুলি তুলতেছে, বলেন আয় আল্লাহ, আরো জোরে করে মুখটাকে গোল করে আওয়াজ করে আয় আল্লাহ, আরো জোরে আয় আল্লাহ। আমাদের সবাইকে সুদ থেকে, ঘুষ থেকে, মদ থেকে, মা বাবার নাফরমানি থেকে বাঁচাইয়া রাখ। সকলে জোরে সরে বলেন আমিন, আরো জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। হাতলামান আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। সকলে জোরে সরে বলেন আমি। আমার ভাইয়েরা প্রথম প্রকার হল মদকর, দ্বিতীয় প্রকার হল দায়ুস, তৃতীয় প্রকার হল মা বাবার কলিজার মাধ্যমে, মা বাবার মনের মাধ্যমে যারা কষ্ট দিয়েছে। আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা, এমন সন্তান আছে আজকে মাকে মা বলে ডাকে না, মাকে বলে বুড়ি, ঠিক কিনা বলেন? বাবাকে বাবা বলে ডাকে না, বাবাকে বলে বুড়া, ঠিক কিনা বলেন? আর শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে গলা ফাটায় ফালায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার বৈরাম ও আমার বন্ধুরা, মা বাবার ব্যাপারে আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, ইবাদত করো। ইবাদত করবেন কার? মক্কারে গোল করে আওয়াজ করে যুবক ভাইরা জোরে বলেন ইবাদত করবেন কার? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? আমরা ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ ইবাদত করার পরে আমরা আমাদের মা বাবার সাথে এহসান করব, মা বাবার খেদমত করব। রাজি আছেন কিনা? জোরে বলেন রাজি আছেন কিনা? আমার ভাইরা অনেক সন্তান আছে, অনেক আমার বাইরে আছে, মা বাবার সামনে চোখ লাল করে কথা বলে, গাল তেরা করে কথা বলে, মাকে বলে মা তুমি কিছুই জানো না, বাবাকে বলে বাবা তুমি কিছুই বোঝো না, বলে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, ও আমার ভাইরা, বৃদ্ধ মা এই শীতের মৌসুমে
ভালো কাপড় চোপড় শীতের কাপড় পরতে পারে না, আমার ভাইয়েরা বৃদ্ধ মা ভালো খাবার খাইতে পারে না, সন্তান ডাকা স্বরে দশতলার মাধ্যমে থাকে, ঠিক কিনা? আছে কিনা? আছে কিনা? মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা, আল্লাহ পাকের ইবাদত করার পরই আল্লাহ পাক মা বাবার খেদমত করার কথা কোরআনে কারিমে কোড করেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বৈরাম, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুন লাহুমা উফফিউ ওয়ালা তানহারুহুমা ওয়াকুন লাহুমা কাউলান কারীমা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন আপনাদের জীবদ্দশায় যদি আপনাদের মা বাবা দুইজন বা দুইজন একজন যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, মা বাবার সামনে উফিন অর্থাৎ কষ্টদায়ক শব্দটা উচ্চারণ করবেন না, উহু শব্দটা উচ্চারণ করবেন না, সদা সর্বদা কাউলান কারিমান আও সাজিদান সুন্দর সুন্দর কথা বলবেন, ভালো ভালো ব্যবহার করবেন, চিৎকার মেরে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা, মা বাবার খেদমত করেন, রিজিকের অভাব হবে না, আল্লাহ পাক ইনকাম বাড়াইয়া দিবে, কামাই রুজিতে বরকত দিয়ে দিবে, দুনিয়ার ছোট ছোট মুসিবত থেকে বিপদ থেকে দরে দরে আপনাকে আমাকে বাঁচাইয়া দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শ্বশুর সন্তান ঢাকা শহরের মাধ্যমে থাকে, শ্বশুর রাত্র বাজে 9টা বাজে আসছে পুত্রবধূকে বলে খাবার দেওয়ার জন্য, পুত্রবধূ কয় আমি অসুস্থ খাবার দিতে পারবো না, ওই বাবা না খাইয়া ঘুমাইয়া রয়েছে, রাত্র 11টা বাজে নিজের শ্বশুর আসলো, তখন তাহার স্ত্রী 11টা বাজে রান্না করে বাবাকে খাওয়াইলো কিন্তু শ্বশুরকে খাওয়াইলো না, এমন সন্তান এমন পুত্রবধূ এদের সে আছে কিনা বলেন। আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা, খবরদার খবরদার, আমি বলে যাই গো বন্ধু, কেউ যদি মার মনে দুঃখ দিয়ে থাকেন, বাবার মনে দুঃখ দিয়ে থাকেন, কাগজ কলম ডায়েরিতে লিখে নেন, মৃত্যুর পরে আপনার কপালে জাহান্নাম আর জাহান্নাম, চিৎকার মেরে জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, মা বাবার চেহারার দিয়ে যদি একবার সু নজরে তাকাইতে পারেন, মায়ার নজরে তাকাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মাধ্যমে একটা মকবুল হজ্জার কবুল হজ্জার সওয়াব লিপিবদ্ধ করিয়া দিবে। সাহাবীগণ জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল নবীজি গো, কেউ যদি আপন মায়ের দিকে বাবার দিকে সুনজরে 100 বার তাকাইতে পারে তার কি স্বভাব? আল্লাহ রাসূল বললেন ও সাহাবীরা শুনো গো, কেউ যদি আপন মায়ের দিকে বাবার দিকে সুনজরে 100 বার তাকাইতে পারে, মায়ের নজরে দৃষ্টি নিক্ষেপ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাহার আমল নামার মাধ্যমে 100টা মকবুল হজ্জার কবুল হজ্জার সওয়াব লিপিবদ্ধ করিয়া দিবে। বন্ধুগণ, আপনি 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা দিয়ে হজ করছেন, হজ কবুল হয়েছে কি না হয়েছে কি বলতে পারবেন? কোন গ্যারান্টি আছে? যুবক ভাইরা বলেন, বাবাজিরা বলেন আছে? আমার ভাইয়ের, আমি আজ থেকে 4 মাস আগে মক্কা মদিনা জিয়ারত করে উমরা করে এসেছি। আমার ভাইয়েরা
সেই মক্কা মদিনাতে যাইয়া ওখানেও আমি আপনাদের কথা ভুলি নাই, আমি আমার এই দেশের জন্য গোটা বাংলাদেশের জন্য জিন জিন যেখানে যেখানে আমি মাহফিল করেছি আর করব প্রত্যেকের জন্য আমি আমভাবে দোয়া করেছি। হাজরে আসওয়াদ কালো পাথর কয়েকবার হাতে ধরেছি, গালে মুখে চুমা খেয়েছি, হতে পারে আমার বাবারা আমার ভাইয়েরা চলে আসুন, এখানে অনেক হাজি সাহেবরা আছে, মুসাফিরা আছে, পিসা বুদুর সাহেব যাদা আসে, আজকের দোয়া কবুল হয়ে যাবে গো বন্ধু, দৌড়াইয়া এই মাহফিলে চলে আসেন। আমি আমার মা বোনদের খেদমতে কিছু কথা বলবো, মা বোনেরা গো নামাজের মশল্লায় বৈশা যান গো মা, আপনাদের খেদমতে কয়েকটা কথা বলবো। নবীজি বলেছেন কোন মা বোন যদি চারটা কাজ করতে পারে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। সেই মা বোনদের কয়েকটা কথা বলা দরকার আছে কিনা, জোরে বলেন, সবাই বলেন, সবাই বলেন, বাবাজিরা যুবক ভাইরা মা বোনদের খেদমতে কয়েকটা কথা বলবো কিনা। আমার মা বোনেরা শুনেন গো মা, নবীজি বলেছেন চারটা কাজ যদি করতে পারেন আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, আরো জোরে সোরে মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, কোথায় রইলেন পানের রাসূল আপনি বিনে কি লাভ হবে আমরা দরায় বাসিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা, জুরে জুরে শুনেন গো মা, নবীজি বলেছেন এক নাম্বারে কোনো মা বোন যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে, মহিলারা নামাজের মাধ্যমে কম রোজার মাধ্যমে দম, ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা যুবক ভাইরা, ছেলে অসুস্থ হয়েছে, মেয়ে অসুস্থ হয়ে গেছে, নিয়ত করে ফেলেছে দশটা রোজা রাখবে কিন্তু নামাজের সময় চলে যায় খেয়াল নাই, ঠিক কিনা বলেন। আমার মা বোনেরা নামাজ হলো মুমিনদের মেরাজ, আসসালাতু মেরাজুল মুমিনিন, জোরে বলেন আল্লাহু আকবার, নামাজ হলো মুমিনদের মেরাজ, নামাজ হলো জান্নাতের চাপিকাঠি। আমার বাবারা আমার ভাইয়েরা পুরুষের জন্য কোনো সময় নামাজ মাপ নাই, মহিলাদের জন্য কোনো কোনো সময় মাপ আছে, ঠিক কিনা বলেন। আমার ভাইয়েরা আপনি প্রশান্ত মহাসাগরে আটলান্টিক মহাসাগরে পড়ে গেছে, ওই সময় আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, যদি এমন অবস্থা হয় কিনারে যাইতে যাইতে নামাজের সময় থাকবে না গো বাবা, আপনাকে ওখানে ওই সাগরের মাঝে ইশারার মাধ্যমে নামাজ আদায় করে নিতে হবে।
আমার ভাইরা দাঁড়াইয়া যদি নামাজ পড়তে না পারেন বসিয়া নামাজ পড়বেন, বৈশা যদি নামাজ না পড়তে পারেন শুয়া নামাজ পড়বেন, শুয়া যদি নামাজ পড়তে না পারেন ইশারায় নামাজ পড়বেন। কিন্তু নামাজ পুরুষের জন্য কোনো সময় মাফ নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা আমার বন্ধুরা, নামাজি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি পুরস্কার দান করবে, কয়টা? যুবক ভাইরা জোরে বলেন, কয়টা? এক নাম্বার পুরস্কার হলো নামাজি আল্লাহর বান্দা বান্দির রিজিকের অভাব, রিজিকের টেনশন আল্লাহ পাক দূর করে দিবে, রিজিকের টেনশন দূর করে দিবে। আমাদের রিজিকের অভাব আছে কিনা, রিজিকের জন্য আমরা টেনশনে পড়ি কিনা? পড়ি কিনা জোরে বলেন, হে যুবক ভাইরা পড়ি কিনা? আমার ভাইরা আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, দেখা যাইবে রিজিকের অভাব হবে না, আল্লাহ যেই কোনো জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে। আমার ভাইয়েরা পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে প্রথম নাম্বার হইলো রিজিকের অভাব দূর করে দিবে, দ্বিতীয় নাম্বার হলো আমল নামা ডান হাত দিবে আমার ভাইয়েরা, তৃতীয় নাম্বার হলো বিনা হিসাবে কবর বিনা হিসাবে জান্নাতে চলে যাইবেন, চতুর্থ নাম্বার হইলো কবরের আযাব হবে না। এই আপনারা নামাজ পড়তে রাজি আছেন কিনা জোরে বলেন, আরো জোরে বলেন আছেন কিনা? আমার মা বোনেরা দ্বিতীয় নাম্বার হলো মাহে রমজানের রোজা রাখবেন, তৃতীয় নাম্বার হলো স্বামীর খেদমত করবেন। আজকের আমার মা বোনেরা স্বামীর খেদমত করতে রাজি না কি কোন, ঠিক কিনা? স্বামীকে চাকরের মতো মনে করে, স্বামীর খেদমত অনেক মা বোনেরা করে না, আবার মাশাল্লাহ অনেক মা বোনেরা করে, ঠিক কিনা বলেন? অনেক মা বোনেরা করেন, স্বামী চাকরি করে ব্যবসা করে রাত্র একটা বাজে দুইটা বাজে ব্যবসা থেকে আসছে, আয়েশা বলে বিবি গো বাদ দাও, বিবি বলে তুমি ভাত লইয়া খাও, আমি স্টার জলসা দেখবো কি কন, কি তাপুর টুপুর দেখবো, নাটক দেখবো, ওই ভারতের চ্যানেল গুলি দেখে কিনা? আমার ভাইরা আমার বন্ধুরা আমাদের আমার এই দেশের মা বোনেরা এত খারাপ ছিল না, আপনার মায়েরা আমার মায়েরা কত ভালো মানুষ ছিল, একটা পুরুষ দেখলে বড় করে গুমটা দিত, ঠিক কিনা? আমার ভাইয়েরা দূরে যাইতো, পুরুষের সাথে কথা বলতে চাইতো না, আজকে আমার মা বোনদেরকে এই নষ্ট করলো ভারতের স্টার জলসা আর চ্যানেলগুলি, ঠিক কিনা বলেন? আমি আমার মা বোনদেরকে বলবো মা গো স্বামীর খেদমত করবেন গো মা, স্বামীর মনে কোনোদিন দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না গো মা, স্বামীর খেদমত করবেন, তাহলে আল্লাহ পাক গটটাকে জান্নাতের বাগান বানায় দিবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমি আমার পুরুষ বাবাদেরকে বলবো ও আমার বাবাজিরা আমার ভাইয়েরা কোনোদিন বিবিকে মারবেন না, গালে মুখে থাপ্পড় দিবেন না, আঘাত করবেন না। অনেক লোক আছে উট্টু উল্টা পাল্টা হলে বিবিকে গালি গালাজ দেয় মারে, গালে মুখে থাপ্পড় দেয় কিনা? আমার ভাইয়েরা আমার বন্ধুরা কোনোদিন বিবিকে মারবেন না। আল্লাহর হাবিবের জিন্দিগি আমি যতটুকু পড়েছি ক্ষুদ্র জ্ঞানে, দেখেছি কোনোদিন আল্লাহর হাবিবের বিবিদের সাথে কোন কটু বাক্য খারাপ আচরণ করে নাই, চিৎকার মেরে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা বিবিদের সাথে মিলে মিশে জীবন যাপন করো, তাইলে বিবিদের সাথে ভালো ব্যবহার করতে রাজি আছেন কিনা? দুনো হাত তুলে দেখান, দুনো হাত তুলে দেখান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আমার মা বোনেরা গো শুনেন গো মা, চতুর্থ নাম্বার হলো নিজের সতীত্বের হেফাজত করতে হবে। কিসের হেফাজত করতে হবে? নিজের সতীত্বের হেফাজত করতে হবে, চরিত্রের হেফাজত করতে হবে। মা বোনের আগম এই পৃথিবীর কলকারখানার মাধ্যমে মেশিনারি যন্ত্র তৈয়ার হয়, ঠিক কিনা বলেন? আলু খেতে আলু উৎপন্ন হয়, পাট খেতে পাট রোপণ করেন পাট উৎপন্ন হয়,
আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, আমার মা বোনেরা শোনেন গো মা, আপনার জমিনে, আপনার জমিনে, আপনার ক্ষেতে এমন এমন জিনিস পয়দা হয় গো মা, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত কিনা বলেন মা বোনেরা গো, আপনারা যদি আপনাদের চরিত্রটা ভালো করেন, লজ্জাস্থানের হেফাজত করেন, তাইলে আপনাদের গর্ব থেকে বাইজিদ বুস্তামির মতন, আব্দুল কাদের জিলানির মতন ওলি আল্লাহ বাইরি করিয়া দিবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার মেয়েরা, ও আমার মা বোনেরা, এই চারটা কাজ করবেন আমার বাবারা, আমার ভাইয়েরা সকলে স্টেজে চলে আসুন, মাহফিলে চলে আসুন, পিসা বুজুর কিছুক্ষণের মাঝে 10 মিনিটের মাধ্যমে 20 মিনিটের মাধ্যমে স্টেজে এসে যাবে, আখেরে মোনাজাত দিয়ে দেবে, আপনারা সকলে চলে আসুন, মহাব্বতে পড়েন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা সুজুদাস রহমাতাল্লিল আলামিন ও মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমি আপনাদের খেত মধ্যে 5 মিনিটে একটা চিত্র তুলে ধরব। আমার ভাইরা, তাফসীরের কিতাবে এসেছে আমরা মায়ের পেটের ভিতরে 3 অবস্থায় দিন কাটাইয়াছিলাম। কয় অবস্থায়? জোরে বলেন যুবক ভাইরা, বলেন কয় অবস্থায়? 3 অবস্থায় দিন কাটাইয়াছিলাম। প্রথম 3 মাস আমরা ধারণ অবস্থায় ছিলাম, মাঝের 3 মাস আমরা রুকুর অবস্থায় ছিলাম, শেষের 3 মাস আমরা সাজদার অবস্থায় ছিলাম। কাদরা কুদরত ফেরেশতা যাইয়া যখন আমাদের গাটটা ধরে নিম্নমুখী করিয়া দেয়, তখন আমাদের পা দুইটা যাইয়া মা দুখিনীর নরম কলিজার মাধ্যমে লেগে যায়, সাথে সাথে মা দুখিনী জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়, চিৎকার মেরে জোরে জোরে বলে আল্লাহু আকবার। মা দুগুনি জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়, অমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠায়া দিল। আপনার মা দুখিনী, আমার মা দুখিনী জেহাদের মতো রক্তাক্ত হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়, কোনো গান থাকে না, হুশ থাকে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, অমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জোরে জোরে কান্দায়, আপনি আর আমি ওয়া ওয়া করে কান্দে। ও আমার জলুদ্দির যুবক ভাইয়েরা, বাবাজিরা গো, তাফসীরের কিতাবে এসেছে ওয়া ওয়া না, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট মাসুম বাচ্চার সুরে তাকে মাহামা বলে কান্দায়, আর আপনি আর আমি শুনি ওয়া ওয়া করে কান্দি, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি আর আমি যখন ওয়া ওয়া করে কান্দি, মা মা বলে কান্দি, এই কান্দার আওয়াজ যাইয়া যখন আপনার মা দুখিনীর কানের মাধ্যমে পৌঁছলো, আপনার মা দুখিনীর জ্ঞান ফিরে যায়। মা দুখিনীর যখন জ্ঞান ফিরে যায়, মা দুখিনী ডেকে বলে তোরা কে রে গো, দে গো দে আমার জাদু মনি রে আমার কাছে দে। তারা বলে মা গো, যে সন্তান জন্ম দিতে যায় এত কষ্ট, কেন গো আবার সন্তান চাও? মা বলে দায়েরা বুঝবা না, দাও গো দাও আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে দাও, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মা ডেকে বলে এ দায়েরা দাও দাও
আমার 32টা নারী সিরাক কলিজার টুকরা সন্তান আমার কাছে দাও। আমাদেরকে যখন আমাদের মা দুখিনীর কাছে দিল গো, মা দুখিনী গালে মুখে চুমা খায়, কিতাবে এসেছে চুমা খাওয়ার সাথে সাথে মা দুখিনীর 10 মাস 10 দিনের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সমস্ত কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মন থেকে দুলে মুছে পরিষ্কার করিয়া দেয়। আমার ভাইয়েরা, এমন মার মনে কেউ দুঃখ দিবেন না, বাবার মনে কেউ দুঃখ দিবেন না। কেউ যদি দুঃখ দিয়ে থাকেন, আগামী দিন ফজর নামাজের পরে বাড়িতে যাবেন, যাই বলেন মা গো, ও মা বাবা গো, ওই জনের দিন মাহফিলে গিয়েছিলাম, হুজুরের জবানে শুনলাম গো মা তোমার পদ তলে নাকি আমার জান্নাত। এ মা, না জানি আবিবের কথায় তোমাকে আলাদা করে দিয়েছি, টাকা পয়সা দিই নাই, খাবার দাবার দেই নাই, আছে কিনা আছে কিনা। ও মা, হাতে ধরি গো পায়ে পড়ি গো, হুজুরের জবানতে শুনলাম গো মা তোমার পদ তলে নাকি গো আমার জান্নাত। মা গো, কদম মুবারক ধরছি গো মা, আপনি যদি ক্ষমা না করেন আমি এই কদম মুবারক সারব না। আমার বেরা, আপনি যখন এমনিভাবে বিনায়া বিনায়া কাঁদবেন, আপনার মার কলিজার মাধ্যমে জোশ পয়দা হয়ে যাবে, মায়া সৃষ্টি হয়ে যাবে, আপনার মা বাবা ক্ষমা করে দিবে, পৃথিবীর স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, অনেকেরই তো মা নাই, মা নাইকার হাত তুলে দেখান, বাবা নাই কার হাত তোলেন, মাও নাই বাবাও নাই হাত তোলেন। আমার বন্ধুগণ হাত লাবান, আল্লাহর ওলি ফিরজাদা হুজুর কিছুক্ষণের মাঝে মুনাজাত দিবে। আমার ভাইয়েরা।